কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত টিউটোরিয়ালের মাধ্যমে আমাদের 30টি টিউটোরিয়াল তৈরি হয়েছে, আর এই 30 নম্বর টিউটোরিয়ালের মাধ্যমে আমরা বেসিক লেভেলের ভিডিও টিউটোরিয়ালের পর্ব শেষ করলাম। এখন থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও টিউটোরিয়াল শেয়ার করা হবে। আমাদের আগের ভিডিওগুলো আপনারা যারা নিয়মিত দেখেছেন এবং নিজে নিজে চেষ্টা করেছেন, আশা করি আপনাদের বেসিক ধারণা আপনারা পেয়ে গিয়েছেন টুলসগুলো এবং কীভাবে টুলসগুলো ব্যবহার করতে হবে সে বিষয়ে আপনারা ধারণা পেয়েছেন। আপনারা কে কতটুকু শিখলেন অবশ্যই আমার ফ্যান পেজ প্রযুক্তি পাতা, এখানে গিয়ে আপনার আপনার মন্তব্যের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আপনাদের ফিডব্যাক দেখে বুঝতে পারবো আমার ভিডিওতে আর কী কী ইনক্লুড করলে ভালো হয়। এই পর্বে আমরা সম্পূর্ণ নতুন একটি টুল, প্যাচ টুল, এর ব্যবহার জানব। প্যাচ টুলটি আপনি এখানে হিলিং ব্রাশ টুল এই প্যানেলে পাবেন। এই যে প্যাস টুলটি সিলেক্ট করার পর ধরুন আমরা এই মিষ্টির ক্যানটি আমরা সিলেক্ট করব। এটা অনেকটা ল্যাসো টুলের মতোই সিলেকশন তৈরি করতে হয়। আমরা নিশ্চয়ই ল্যাসো টুলের ব্যবহার জানি। দেখুন, সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। অথবা অল চেপে পলিগনিক ল্যাসো টুলের মতো আমরা এটা সিলেকশন তৈরি করতে পারব। সিলেকশন তৈরি করার পর আমরা এখানে উপরে প্যানেলগুলো একটু দেখি। এখানে দেখুন সোর্স, ডিফল্টভাবে সোর্স সিলেক্ট করা থাকে এবং ট্রান্সপারেন্ট আনচেক করা থাকে। এবার আমরা এই সিলেকশনটি মাউস দিয়ে এভাবে ড্রাগ করি। দেখুন, আমরা ভিতরে এই পাশের ঘাসের অংশটি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই প্যাচ টুলের কাজটি হচ্ছে, আপনি আপনার সিলেকশনের অংশটি যদি অন্য কোনো অংশ দিয়ে ফিল আপ করতে চান, তখন এই প্যাচ টুলের সাহায্য নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে এর সাথে ম্যাচিং করে এই ক্যানটি এডিট হয়েছে। কন্ট্রোল এইচ চেপে আমরা যদি সিলেকশনটি হাইড করি, তাহলে দেখুন খুব সুন্দরভাবেই মোটামুটি এডিট হয়েছে। তবুও এখানে একটু বর্ডার বুঝেই যাচ্ছে যে এখানে একটা ইস্যু ছিল। সো কন্ট্রোল জেড চেপে আমরা আন্ডু করি এবং কন্ট্রোল এইচ চেপে আমরা সিলেকশনটি ফিরিয়ে আনি। এবার আমরা সোর্স থেকে ডেস্টিনেশন এই অপশনটি চেক করে তারপর আগের সিলেকশনটি আমরা যদি মুভ করি, তাহলে দেখুন এবার সরাসরি আমরা এই অংশটি কপি করছি। যেহেতু এটা ফটোশপ নিজে নিজে করছে, তাই একটু কাজ চলবে। দেখুন ফটোশপ বেশ সুন্দর করেই পাশাপাশি দুটি ক্যান এডিট করেছে। যদিও পুরোপুরি পারফেক্ট হয়নি, তারপরও অনেকটাই সুন্দর হয়েছে। কন্ট্রোল জেড চেপে আমরা আবার আন্ডু করি, কন্ট্রোল এইচ চেপে সিলেকশনটি ফিরিয়ে আনি। ট্রান্সপারেন্ট অপশনটি যদি চেক করে আপনি মুভ করেন, তারপর দেখুন সিলেকশন অনুযায়ী এটি তৈরি হবে, কিন্তু সেটি সম্পূর্ণ এটার মতো হবে না, ট্রান্সপারেন্সি থাকবে। এবার আমরা আরেকটি বিষয় শিখব, সেটি হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। প্যাচ টুলের মাধ্যমে আপনারা কন্টেন্ট অ্যাওয়ার অপশনটি ব্যবহার করতে পারি। যেমন এই সিলেকশনটি আমরা আবার তৈরি করি, অল চেপে পলিগনিক ল্যাসো টুলের মতো আমরা এই সিলেকশনটি তৈরি করি। এবার
দেখুন এখানে প্যাচ, পাশে নর্মালের নিচে কন্টেন্ট অ্যাওয়ার এমন একটি অপশন রয়েছে। আমরা যদি এই অপশনটি সিলেক্ট করি, এখানে বাই ডিফল্ট মিডিয়াম দেওয়া থাকে, তো আমরা যদি এই অবস্থায় এটি এভাবে মুভ করি, ধরুন আমরা সিলেকশনের অংশটি স্থানে এই গাছের অংশ দিয়ে ফিল আপ করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি মুভ করে এখানে সিলেকশনটি আনি, তারপর দেখুন কাজ চলছে এবং দেখুন এই অংশটি গাছের সেই অংশ থেকে মিলিয়ে ফিল আপ হয়েছে। আমরা যদি এই অংশটি আরও অন্যভাবে এডিট করতে চাই, সেক্ষেত্রে অ্যাডাপ্টেশনে গিয়ে ভেরি স্ট্রিক্ট দিতে পারি, সেক্ষেত্রে গাছের অংশটি খুব বেশি আসবে না। এবার আমরা যদি ভেরি লুজ দেই, তাহলে আমরা দেখতে পাবো সম্পূর্ণ অংশটি এই অংশের সাথে মিলে গাছের অংশ দিয়ে ফিল আপ হয়েছে। এভাবে খুব সহজে কন্টেন্ট অ্যাওয়ার বা সোর্স ইত্যাদি প্যাস্টুলের সাহায্যে আমরা কাজ করতে পারি।